আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 7 জানুয়ারি 2021, আজকে আপনাদের সামনে শেয়ার করব মালয়েশিয়া আবারও লকডাউন তথা এমসিও দেওয়ার পরিকল্পনা করতেছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের প্রাইম মিনিস্টার বা মন্ত্রীরা মালয়েশিয়া মন্ত্রণালয়ে প্রস্তাব রেখেছেন। তো এই বিষয়ে আমরা আলোচনা করব যে কি দোকান খোলা থাকবে বা প্রবাসীরা কি করতে পারবেন এই সময়ের মধ্যে। এমনকি আমরা আরও আলোচনা করব বাংলাদেশি এক প্রবাসী ভাইকে মালয়েশিয়ার আদালত 1 বছর জেল এবং কি 10,000 রিঙ্গিত জরিমানা করেছে। তো কী অপরাধের কারণে করেছে এবং কি যে আপনাদের কি করতে হবে এই সময়, কি আইন রয়েছে মালয়েশিয়াতে, কি করতে পারবেন না কি করতে পারবেন, তো এই বিষয়ে আমরা চূড়ান্ত বিস্তারিত আলোচনা করবো। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমির রুবেল কোয়ালালামপুর মালয়েশিয়া থেকে। জি প্রিয় প্রবাসী ভাই, আপনি যদি আমাদের এই প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এমসিও বা লকডাউন নিয়ে। আমরা দেখতেছি ইদানিং মালয়েশিয়াতে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে 2,200, এবং কি গতকাল দাঁড়াচ্ছে আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ রেকর্ড 2,593 জন। বন্ধুরা বলে রাখি যে আজ 7 জানুয়ারি 2021, আজকে মালয়েশিয়ার ইতিহাসে মালয়েশিয়ার সর্বোচ্চ রেকর্ড গত 24 ঘন্টায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 3,027 জন। তাই তো এ নিয়ে পুরো মালয়েশিয়া এখন আতঙ্ক বিরাজ করতেছে এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 8 জন, এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন 521 জন। তো সব কিছু মিলিয়ে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ বললেই চলে। তো সেক্ষেত্রে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের যেই মন্ত্রীরা রয়েছেন, যা মন্ত্রণালয়ে তাদের সরকার বরাবর তারা প্রস্তাব রেখেছেন যে আবারও মালয়েশিয়াকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করার জন্য, যে লকডাউন দেওয়ার জন্য বা এমসিও দেওয়ার জন্য, বিশেষ করে সেলাঙ্গর, রাজধানী কুয়ালালামপুর এবং কি নেগারি সেম্বিলান, সাবা সারোয়া, এ সকল প্রদেশে বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা যথেষ্ট বেড়ে যাচ্ছে হুড় হুড় করে। তাই তো ওই সকল প্রদেশের যেই মন্ত্রীরা রয়েছেন তারা মন্ত্রণালয়ে তাদের সরকার বরাবর যেই প্রস্তাব রেখেছে, তাই তো এই বিষয়ে এখনও বন্ধুরা কোনো চূড়ান্ত ডিসিশন আসেনি। আমরা আশা করি আগামীকাল শুক্রবার বা শনিবারের ভিতরে একটি যে ডিসিশন আসবে, তারা কি এমসিও দিবে নাকি আর একটু শিথিল করে রাখবে বা কোনো একটি আইন জারি করবে। যেহেতু প্রতিনিয়ত মালয়েশিয়াতে করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা বাড়তেই আছে, তাই তো মালয়েশিয়াকে করোনাভাইরাস মুক্ত করতে বা মালয়েশিয়া অবস্থান্ত সকল প্রবাসীদেরকে, মালয়েশিয়ার নাগরিকদেরকে সুরক্ষা রাখার জন্য মালয়েশিয়া সরকার অবশ্যই একটি ডিসিশন নেবেন। অনেক প্রবাসী ভাই এই থাম্বনেল পিকচারটি দেখে আমার ভিডিও বা আমার ভিডিওর কথাগুলো শুনে অনেক কিছু মন্তব্য করতেছেন যে বর্তমানে মালয়েশিয়ার ইকোনমি একেবারে ডাউনে চলে গেছে, তাই তো আবারও কীভাবে মালয়েশিয়া সরকার যেই এমসিও ঘোষণা করে। জি ভাই, আপনি যদি মালয়েশিয়ার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে বা মালয়েশিয়ার যেই অনলাইন নিউজগুলো রয়েছে আপনারা ওইদিকে একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে প্রতিনিয়ত বিশেষ করে গত 2 দিন থেকে মালয়েশিয়ার যে অনলাইন নিউজগুলো রয়েছে, পোর্টালগুলো রয়েছে, ওইখানে তারা সবসময় আপডেট আসতেছে মালয়েশিয়া করোনাভাইরাস নিয়ে, যেই সবাই আতঙ্ক বিরাজ করতেছে যে কিছু একটা করতেই হবে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পূর্বেই। তাতে মালয়েশিয়ার সরকার বরাবর যে মালয়েশিয়ার মন্ত্রণালয়গুলো থেকে বা মালয়েশিয়ার মন্ত্রীরা যেই একটি প্রস্তাব রেখেছেন যে আবারও 14 দিনের জন্য কোয়ারেন্টাইন বা লকডাউন দেওয়ার জন্য। তাই তো প্রবাসী ভাইদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে আমি ভিডিওটি করা যে সকল প্রবাসী ভাইরা যে বিগত সময় আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এ সকল মাসের প্রথম অবস্থায় যে এমসিও দিয়েছে লকডাউন, ওই সময় অনেক প্রবাসী ভাইরা না খেয়ে খুব কষ্ট পেয়েছেন, খাদ্য সংকটে ভুগেছেন। তাই তো এই ভিডিওর মাধ্যমে সতর্কবার্তা হিসেবে সকল প্রবাসী ভাইদের জন্য যে বিশেষ করে অনুরোধ করতেছে যে আপনারা যেহেতু অনেক প্রবাসী ভাই এখন বেতন পেয়েছেন বা পাবেন 10 তারিখের ভিতরে, তো সে সকল প্রবাসী ভাইরা আপনারা অন্তত এই মাসে আপনার হাতে সামান্য কিছু টাকা রেখে দিবেন আপনি চলার মতো। আমরা যাই যে প্রবাসী ভাইরা যখন বেতন পায় বা তার স্যালারি পাওয়ার পরেই সমস্ত টাকা দেশে পাঠিয়ে দেয় পরিবারের কাছে বা ঋণ রয়েছে বা যে কোনো মাধ্যমে আপনারা খরচ করেন, তাই না? তো সেই সকল প্রবাসী ভাইরা আপনারা দয়া করে অন্তত এই মাসের গত মাসের স্যালারি যারা এই মাসে পাবেন, তো ওই মাস থেকে কিছু সংখ্যক টাকা আপনারা রেখে দিবেন। যদি ইনকেসলি অ্যাক্সিডেন্টে আবারও লকডাউন দিয়ে দেয় তাহলে আপনার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, যে বিশেষ করে আগে যে সিস্টেমে আমরা লকডাউন দেখেছি গত মার্চ এপ্রিল মাস, ওই সিস্টেমে লকডাউনটা থাকবে, তো সেক্ষেত্রে আপনার কাজও বন্ধ হয়ে যাবে, আপনি খাদ্য সংকটে ভুগতে পারেন আবারও। তাই তো প্রবাসী ভাইরা সাবধানতার সাথে আপনার জীবনযাপন করুন এবং কি আপনার হাতে কিছু সংখ্যক টাকা রেখে দিবেন। আর অবশ্যই আপনাদেরকে মালয়েশিয়ার সরকারের যে আইন রয়েছে অবশ্যই আইন মেনে চলতে হবে। আপনাকে সবসময় আপনার যখন বাইরে যাবেন তখন মাস্ক পরতে হবে এবং কি আপনার যাতায়াত আরও সহজ করতে হবে, একসাথে দলবদ্ধভাবে যাতায়াত করতে পারবেন না। এবং কি তার সাথে সাথে বন্ধুরা বলে রাখি যে মালয়েশিয়ার সরকার যে একটি আইন করেছে সমস্ত বিদেশি নাগরিকদের জন্য,
অবশ্যই করোনাভাইরাস পরীক্ষা করতে হবে। তো ওই বিষয়ে মালয়েশিয়া সরকার আরেকটু জোরদার দিচ্ছে, বিশেষ করে সেলাঙ্গর, কুয়ালালামপুর, নাগার সেম্বিলান, লাবুয়ান এবংকি সাবাতে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা বসবাস করতেছেন, আপনার কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে আপনাকে করোনাভাইরাস পরীক্ষা করতেই হবে। যদি করোনাভাইরাস পরীক্ষা না করে আপনার কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং কি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, 1000 রিংগিত জরিমানা করবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বা পুলিশ। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মালয়েশিয়ার যে আইন রয়েছে, রুলস রয়েছে, আমাদেরকে অবশ্যই মানতে হবে, শ্রদ্ধার সাথে আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা মালয়েশিয়াতে বসবাস করতেছি এখানে। জি প্রবাসী ভাইরা, এবার আমরা আলোচনা করবো মালয়েশিয়াতে এক বাংলাদেশি প্রবাসীকে 1 বছরের জেল এবং কি 10000 রিংগিত জরিমানা করেছে মালয়েশিয়ার আদালত। তার অপরাধ একটা ছিল, সে একজন অবৈধ প্রবাসী এবং কি সে যেখানে কর্মরত অবস্থা ছিল ওই জায়গাটি, ওই এরিয়াটি যে ইমিগ্রেশনে অপারেশন দিচ্ছে বা অভিযান চালাচ্ছে, অবৈধকে গ্রেপ্তার করতেছে, ঠিক ওই সময় তার হাতে থাকা 1170 রিংগিত ওই ইমিগ্রেশন অফিসারকে ঘুষ দিতে চেষ্টা করছে। সে হয়তো জানে না যে ইমিগ্রেশন বিভাগ তখন যখন অপারেশন থাকেন এবং কি সমস্ত অফিসাররা কিন্তু ঘুষ খায় না, মাঝে মধ্যে হাজার মধ্যে একজন, তাও আবার অতি সতর্কতা মানে বজায় রেখে তারা টাকা পয়সা লেনদেন করে। তো সেক্ষেত্রে ওই অফারসি চলাকালীন অবস্থায় ওই প্রবাসী ভাইটি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ওই অফিসারকে 1170 রিংগিত ঘুষ দেওয়ার চেষ্টা করে এবং কি এর অপরাধে ওই অপরাধী ওই ভাইটি গত 3 মাস আগে ইমিগ্রেশন বিভাগের হাতে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়। এক হচ্ছে সে হচ্ছে অবৈধ প্রবাসী, দ্বিতীয় হচ্ছে সে একজন অফিসারকে, ইমিগ্রেশন বিভাগের অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। ওই 2 অপরাধে তাকে 1 বছরের জেল এবং কি 10000 রিংগিত জরিমানা করেছে মালয়েশিয়ার সরকার। বিগত 3 মাস আগে তার নামে এই 2টি অপরাধের মামলা দায়ের করা হয়েছে। ওই প্রবাসী ভাইটি মালয়েশিয়া না জানার কারণে এবং কি ইংলিশ না জানার কারণে 3 মাস পর গত পরশু দিন আদালত থেকে রায়টি এসে এবং কি তাকে বাংলা ভাষায়ও রায়টি পড়শোনা হয়েছে। তো বন্ধুরা, আমরা এমন কোনো কাজ করব না যে আমরা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বা মালয়েশিয়া সরকারের আইন ভঙ্গ করে আমরা হয়রানির শিকার হব। তাতে প্রবাসী ভাইরা আসুন, আমরা না জেনে না বুঝে না শুনে কিছু করব না, মালয়েশিয়ার আইন ভঙ্গ করব না। আমরা জানি যে প্রতিনিয়ত মালয়েশিয়াতে পুলিশের হাতে প্রবাসী ভাইরা আটক হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাইয়ের কাছ থেকে পুলিশের সামান্য কিছু টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে, তাও আবার কৌশলে। যখন একজন পুলিশ আপনাকে যে বলবে যে ব্লাঞ্জা করানোর জন্য আপনি গ্রেপ্তার হয়েছেন বা আপনাকে চেক করতেছে পাসপোর্ট, আপনার হাতে পাসপোর্টে ভিসা নেই, ঠিক তখন যদি পুলিশ যদি নিজের ইচ্ছা সহ ইচ্ছা আপনার কাছে কোনো ব্লাঞ্জা চায়, তখন আপনি হয়তো কিছু করতে পারেন। 50 রিংগিত, 20 রিংগিত, 80 রিংগিত বা 100 রিংগিত, আপনার নিজ ইচ্ছেকৃত আপনার স্ব ইচ্ছা যদি পুলিশকে 1000 রিংগিত দেওয়ার চেষ্টা করেন, করতে পারে ওই পুলিশটি ঘুষ খায় না, তখন তাকে আপনাকে গ্রেপ্তার করবে, আপনার নামে 2টি মামলা দায়ের করা হবে। এক আপনি অপরাধী ঘুষ দেওয়ার জন্য, আর অন্য অপরাধী আপনার হাতে ভিসা পাসপোর্ট কিছুই নেই। তো সেক্ষেত্রে আমরা এগুলো করব না, আমরা জেনে বুঝে শুনে কোন সময় কী করতে হবে অবশ্যই ওইটাই করব। আপনার হাতে যদি আপনার কাছে যদি কেউ চায় কিছু, তাহলে আপনি দিতে পারেন, না দাবি করলে না চাইলে আপনি কীভাবে দেবেন। তাতে প্রবাসী ভাইয়েরা আসলে আমরা সতর্কতার সাথে বসবাস করব আর অবশ্যই মালয়েশিয়ার আইন মেনে চলব। তো বন্ধুরা, আসলে এই পর্যন্তই। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন, একাউন্টে বাজিয়ে রাখুন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। প্রবাসের সকল নিউজের আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের প্রবাস টিভির ফেসবুক পেজ, চাইলে আপনিও প্রয়োজনীয় পোস্ট করতে পারেন আমাদের এই ফেসবুক পেজে।